আমার কোনো দ্বিধা নেই, আর কি করবো, আবার তো তুমি ভিডিও করার কথা বলছো, আমার তো 100 কে হয়নি, এখন দিলে কেন তুমি জানো। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে একটু আগে প্র্যাঙ্ক ট্যাঙ্ক হয়ে গেছে, তো আপাতত সেই প্র্যাঙ্কটা আগে দেখে নাও। একদম লেভেলের মানে একটা এসছে আর কি, তো মালটা ঘেমে ঘেমে গেছে, একদম লেভেলের রিঅ্যাকশন কি হয়েছে না হয়েছে ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। তো ভিডিওটা যাও পাখাটা চালিয়ে দাও, পুরো যাও নয় সত্যি তোমরা তো আছো, অলরেডি ভিডিওটা দেখতে পাচ্ছো। ফ্ল্যাশব্যাক এই না না থাক না না এই আমার একটু রিলস বানাবো, রিলস তো বানাবো প্রেমের গল্প ছিল না কোনদিন, তো ফটোতে অনেক মোটা মোটা লাগে, এখানে এত রোগা লাগছে কেন? দাদা একটা সত্যি কথা বলছি, কেউ মানেনি যে আমাকে ফটোতে মোটা লাগে। কে তোকে মানেনি যে ফটোতে মোটা লাগেনি? লাগেনি তো তোকে ফটোতে মোটা, এমনিতে লাগেনি, মোটা লাগেনি এমনিতে। রোগা পাকে টিচার, রোগা পাকে আমি ঘর যাব, চান করবো। আচ্ছা ভিডিও এডিটিং করবো। বালাজি আর শিবাজি বলো, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল আর কি। ভেরি ডেঞ্জারাস, এখানে একটু আসো আর দুধ দেয় না কি দিই বলি, সেই যে বলি দুধটা সবই রাখি দাও। আবার কবে দেখা হবে জানা যায়। আমি দেখো একটা সত্যি কথা, কালকে তুমি যাওয়ার পরে মানে তুমি তো অমিত তো ঘুমিয়ে গেলো, তারপরে তুমিও ঘুমিয়ে গেলে, আমি আর কাকু অনেকক্ষণ জেগেছিলাম। একটা কথা আমি ভাবলাম মনে মনে, অ্যাকচুয়ালি ব্যাপারটা তুমি খারাপ ভাববে না, মানে আমার একটা না ভেবে একটা খারাপ লাগছে। তুমি আমাকে দিয়ে এরকম করে নিলে, কি করে নিলাম মানে একটা ছবি দিয়ে, একটা আমার কথা বলো, আমার যে কালকে ছবিটা দিয়েছো তুমি, হ্যাঁ হ্যাঁ ভালোবেসে দিয়েছো না চ্যানেল প্রমোশন করার জন্য, এই 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 সব কথা বলছো কেন বলো তো? আমি না আমি একটা না একটা সিরিয়াসলি আমি সিরিয়াসলি দেখো আমি আমি তাহলে এই কথা যদি হতো আমি প্রমোট করার হতো তোমাকে ডাইরেক্ট এসে দাদা তোমার কাছে বসেছিলাম, আমার বসে থাকতো, আমি বলতাম সুদীপ দা, আমি তো একটা লক্ষ্য করছি যতক্ষণ থেকে আমি এসেছি ততক্ষণ থেকে তুমি মানে একটু ব্যবহার ভালো করার চেষ্টা করছো, বা একটু অন্যভাবে তুমি কি চাই মানে চাইছো না কি বলো? আমার দরকার নেই প্রমোট করার চ্যানেল, আমি তোমাকে ভালোবেসে দিয়েছি না, তুমি এখন তো ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আমি রেডি তো করে নিয়েছি সকাল থেকে, রেডি করেছো, রেডি তো করেছি, আমি বলছি অর্ডার না হলে ক্যান্সেল করে না, আমি আমি না ক্যান্সেল করে আমি সেটা না বলি না না, তুমি এটা আমাকে যখন ভালোবেসে দিয়েছি না, তুমি কিন্তু প্রথম থেকে বলছিলে যে সুদীপ দা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, হ্যাঁ নিচে আমার জন্য আছে, তো আমি নিয়েছি সেটা অমিতের ইন্টারভিউটার পরে, মানে এটা মানে তুমি তুমি তো আমাকে আলাদা ভাবে বলতে পারতে যে সুদীপ দা তোমার একটা সারপ্রাইজ দেবো, তুমি সেই ভিডিও প্রথম থেকেই, আচ্ছা কাকু তুমি কথা বলো, প্রথম থেকেই বলে না 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 ওটা না এখন বলবো, ওটা ওটা বলতে চাই তোমার জন্য একটা সারপ্রাইজ দেবো, ওটা অমিত হয়তো একটা ওরকম হবে, আমি এখানে কি তুমি চেয়েছিলে দেখো একটা তোমার বাড়ির পাশে তোমার বন্ধু অমিত আছে না, আচ্ছা আচ্ছা আমি তোমার আমার একটা না তোমার একটা কথা বলছি শোনো, আমার যদি প্রমোট করার দরকার হতো হ্যাঁ তাহলে আমি তো অমিতকে বলে অমিত বলে করবে না তো, আমি কে বলেছি অমিত কালকে বলছে অমিত যে যাকে যে তাকে অমিত কলকাতা নিয়ে গেছিল কোলে করে, অমিত যেই বলছে যে আমি আমাকে এত করে কলকাতা নিয়ে গেল এত কষ্ট করে, কিন্তু আমি তার চ্যানেলের নাম আমি একবার আমার ভিডিওতে বলিনি, তাহলে তোমারটা তুমি তো এগুলো শুনছো,
তাহলে তোমারটা বলবে কি করে? তুমি এটা বলছো যে সুজিত দা এলে অবশ্যই এটা একটা বড় প্ল্যান করে ভালো করে নাকি অমিত? না না তুই আমাকে জানিস তো, দেখ আজকে আমাকে আমি আজকে গেছি এটা তুই আমাকে এমন কথা জিজ্ঞেস করলে যেটা যেটা আমাকে সত্যি কথা ঠিক আছে দাদা আজকে না ছবি দিল আর শিবাজি কি মন থেকে দিল নি ও তো চ্যানেল প্রমোশনের জন্যই দিছে বলি আজকে অমিতের এই ছবি কেলেঙ্কারিটা তো জানো তুমি হ্যাঁ বাবা ওই চ্যানেল প্রমোশন ব্যাপারটা তো তুমিও সেটাই করতে চাইলে বা দেখো আমি যদি তোমার নাম না নিতাম ছবিটা আমি বাড়ি নিয়ে যেতাম তাহলে আমার ভিউয়ার্সরা বলতো এত সুন্দর একটা ছবি গিফট করলো কেউ সেটা বললো না নাম বলতো কিনা বলো আমি এবার সেখান থেকে মানে তুমি এটা একটা প্ল্যান করো দারুণ প্ল্যান ভাই তোমার প্ল্যান পারফেক্ট প্ল্যান ছিল আমি হ্যাঁ অমিত তো তোমার অমিত অমিতের সঙ্গে আমি অমিত আমাকে অমিত নিজে আমাকে যেতে বলেছে অমিত তুই আমার ছবি দে আমি অমিতকে তখন বলেছি অমিত আমার ছবিটা বলো না ওকে আমি দেব আমি দেখ তোর তোর 300 কে কমপ্লিট হোক ভাই সবাই তোর 100 কে দিয়েছে তার জন্য আমি বলছি আমি ওটা জানি না অমিত আমাকে বললো যে সুদীপ দা আসছে আমি তোমার ভিডিও দেখি তোমার ফ্যান আমি তোমাকে ভালোবাসি তাই আমি ভালো সুদীপ দা আসছে যখন তাহলে আমি একটা ভালোবাসার যেটা গিফট হয় যেমন এই দাদা আমাকে একটা গেঞ্জি দিয়েছিল কিন্তু সেটা ভালোবাসার গিফট কোথাও কিছু করা হয়নি কিন্তু তুমি ভিডিও করে গিফটটা দিলে না সেখানে একটা সন্দেহ লেগে যাচ্ছে কষ্ট লাগছে আর কি তাহলে ভালোবাসার আর ছোঁয়া থাকলো না আর কি আচ্ছা ঠিক আছে তুমি না হলে ওটা বাদ দাও আবার করো আমার কোনো দ্বিধা নেই আর কি করবো আবার তো তুমি ভিডিও করার কথা বলছো দাদা 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 মন থেকে যেটা করে কি হতো দাদা করে আমাকে একটু ও যদি ভালোবাসা দিত তাহলে এই ব্যাপারটা হতো না আমি তুমি যে কথা আমাকে প্রথমে বললে তুমি যে আমাকে প্রথমে যে কথা বললে যে ভালোবেসে দিও না আমার নিজের কথা তুমি কোশ্চেনটা করতে আমার তো মনটা খারাপ লাগলো আমি তো তোমাকে ভালোবেসে তোমাকে না ভালোবাসলে আমি করতাম না না সেটা না আচ্ছা বলো আমি তোমাকে একটা কথা বলছি তুষারদার তুষারদার যখন 500 কে কমপ্লিট হয় আমি তুষারদাকে করে দিয়েছি যেতে পারিনি কিন্তু তুষারদার সঙ্গে অমিত আমাকে কথা বলে দিয়েছি আমি ভিডিও করেছি তুষারদাকে আমি দেখিয়েছি তাহলে সেটা কি আমাকে তুষারদা প্রমোট করার জন্য তাকে আমি দেখালাম সে তো প্রমোট করেনি সে তো ভিডিও করেনি প্রমোট করেনি ও অমিতকে তুষারদাকে আমি তুষারদার একটা ভিডিও বানিয়েছিলাম তুষারদাকে আমি সেই ভিডিওটা তুষারদাকে আমি গিফট করেছি আর তুষারদা সেটা প্রমোট করেনি সেটা তুষারদা ভেবে যদি ভাবতো প্রমোট করে দিতে আমি তুষারদাকে বলতাম এখানে দেখো অমিত সেই প্রমোটার কথাটাই আসছে কিন্তু আমি না আমি যদি বললাম একটা প্রমোটার কথাই আসছে না আমি আমি এইটুকু আমি সত্যি বলছি আর তুমি ভালোবেসে দিয়েছিলে তখন তখন না আমার ঠিক মুহূর্তটা সেই মুহূর্তে খুব ভালো লাগছিল যে একটা ভালোবেসে গিফট পেয়েছি কি দেখো কিন্তু তারপরে যখন আমরা আমি রিয়েলাইজ করলাম যে দেখো ভালোবেসা বাসার গিফট যেটা ভালোবেসেই হয় কিন্তু এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর কি এখন মানে মোটামুটি ব্যাপারটা সত্যি আমার খারাপ লাগলো আমাকে আজকে সকাল থেকে বলে যাচ্ছে একই জিনিসটা না 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 আমি আমি তোমাকে মন থেকে আমার মন থেকে আমি তোমাকে ভালোবাসি কই দিলাম তো আমি বাইরে ওটা কই দিছি না তুমি মন থেকে যদি ভালোবাসো এখন যদি বলে দিতে যে ঠিক আছে সুজিতা বাদ দাও তোমাকে ভিডিও করতে হবে না তোমাকে সেই ভিডিওটা তো করতে হবে তুমি ছাড় দাও আমি বা ডিলিট করে দাও সেই ভিডিও দরকার আমি তোমাকে গিফট করেছি ভালো হয়েছে ভালোবাসার গিফটের কোনো ভিডিও দরকার নেই এটা যদি বলতে তাহলে আমি বুঝতাম যে না সত্যি তুমি ভালো হয়েছে দিয়েছো তুমি বারবার সেটা বলছো আচ্ছা সেটা না আর একটা নতুন করে করে আমি তোমাকে ভিডিও আর একটা নতুন করেই করতে বলছো তুমি আমি নতুন করে তোমাকে কি বলছি আচ্ছা ভিডিও ছবিটা কে দিল ছবিটা কে দিল না আমি তোমাকে না আমি ওটা বলছি আমি ওটা প্রমোট করার জন্য বলছি না আমি তো তোমাকে আমি কেন বললাম আরেকবার করো বলছি এটা তোমাকে ভালোবেসে আমি তোমার ফ্যান তোমার ভিডিও আমি দেখি তুমি তো নামটাই বললে তো তোমার নামের ভেতরে তো চ্যানেলের নাম হচ্ছে না আমার চ্যানেলের নাম আমি বলবো না তো আমি তুমি তো তোমার নামটা বলবে না তুমি যে গিফটটা দেবে বলো আমার নাম তো শিবাজি মণ্ডল আমার তো নাম তো শিবাজি মণ্ডল তো হয়ে গেল শিবাজি মণ্ডল শিবাজি ফেসবুকটা দেখো যে দিক দিয়েও তো তোমার প্রমোশনটা হচ্ছে তুমি যদি বলতে না ভিডিও করতে হবে না তুমি যদি বলছো যেটা বলতে চাইছি সেটাই যদি প্রমোশন ভেবে নিতে আমি আমি তোমাকে কি বলবো আর সুবিধা আমি আমি তোমাকে মন থেকে ভালোবেসে দিলাম দিয়ে তুমি এইটা তো তুমি কি আজকে বলতে যে এখন যখন তোমাকে বললাম যে তুমি সেই ভিডিওটা ডিলিট করে দাও সেই ভিডিওর কোনো প্রয়োজন নেই তুমি আমাকে গিফট দিয়ে আমি তোমাকে গিফট দিয়েছি ওটা আমার কাছ থেকে ভালোবাসার গিফট কোনো ভিডিও করতে হবে না কিন্তু সেটা না বলে তুমি এখনো বললে আর একটা ভিডিও করো আর একটা ভিডিও করে নাও তার মানে কি তোমার মনে একটু না কোথাও লালসা আছে
যে আমার চ্যানেলটা প্রমোশন হয়ে যাক। ছেলেরা সামনে থেকে কাঁদে না, কালকে তো একজনের জন্য তুমি প্রায় চোখের জল বের করে ফেলছিলে। কার জন্য চোখের জল বের আমি বলবো নাকি? আমি বলো বলো কার জন্য চোখের জল বের? ক্যামেরা চলছে তো এই জন্য বলছি না। আমি পেঁয়াজ কাটছিলাম ওখানে, পেঁয়াজ কাটছিলাম, চোখের জল চলে আসছিল, পেঁয়াজ কাটছিলাম। আমাকে সুদীপদা ভয় দেখিয়ে দিচ্ছে আমার, ভাই আমাকে ভয় দেখিয়ে দিয়েছো তোমরা। আমি ভয় না, ভয় নয়, একটা কি আমি আর অমিত খেতে বসে বসে অনেক বড় প্ল্যান করলাম। দেখো চোখ দেখো লাল হয়ে গেছে, জল চলে লাল হয়েছে কারণ লাল হয়েছে। হয়তো দেখো একটা ব্যাপার হচ্ছে কি বলতো, কাকু একটু পেশা একটা ব্যাপার হয়েছে, সত্যি কানতে হয়তো পারেনি চোখ থেকে, কিন্তু বুকের ভেতরে কিন্তু কান্না জমা হয়ে গেছে। আর সরি এরকম করার জন্য, সত্যি সরি। আর এ ভালোবেসেই দিয়েছে, এ কিন্তু ভালোবেসেই দিয়েছে গিফটটা। আর ইয়ে সব জন্য প্ল্যান হচ্ছে মাস্টার, এই বললো আমাকে, এই বললো যে এই হচ্ছে মাস্টার। একটা প্ল্যান করে তোকে তোর সঙ্গে দিয়েছে, কি একটা প্ল্যান বার করেছিল। হ্যাঁ তোকে আমাকে দিয়ে প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে। মানে আমি তোকে কি একটা করে, হ্যাঁ তুই আমার সঙ্গে ঘুরি দিয়ে সাথে দিয়ে এইরকম করবে না, না কালকে রাতের প্রাইভেট ভিডিও লিক করেছো এইসব কথা। আমি দাদা ইয়ে করি না, না ও যে কালকে ছবিটা দিয়েছে এই ছবিটা ও কাঁদি যাবে। তাহলে বুদ্ধি কে বলো, বুদ্ধিটা খেয়ে দিয়েছো? আমি তো দিয়েছি কিন্তু বুদ্ধিটা খেয়ে। আচ্ছা সব বাদ দাও, তোমার কেমন লাগছে বল। প্রথম বলতে সুদীপদা যখন কোশ্চেনটা আমাকে করলো, সিরিয়াসলি মনে কিরকম একটা লাগছে আমার, আমি আমাকে এই কথা অঙ্কিতা কিন্তু প্রথম চান্সে বুঝি গিয়া ও আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। আমি ফার্স্টে ভিডিও করছি, অঙ্কিতা আমার দিকে তাকিয়ে আছে, আমি তাকে কানে একটা প্র্যাঙ্ক করলো। এই প্রথম আমার কেমন লাগলো? ইমোশনাল প্র্যাঙ্ক একদম, খুব ভালো লেগেছে। ওই প্র্যাঙ্ক হয়, প্র্যাঙ্ক হয়ে ভালো লাগলো। শুনলাম কেউ প্র্যাঙ্ক হওয়ার পরে বলছে আমার খুব ভালো লেগেছে। না না সেরকম তো হয়নি, তাকে নিয়ে এমন করা হয়েছে সে লজ্জা পাবে। একটা কথা বলি, বলতে আর না এই যে গিফটটা করেছে এ তো আরেকবার দেখাই। আমি ব্যাগে ঢুকি নিয়েছি কারণ আমি বেকেলে থেকে যাই, এই জন্য তোমরা বলছো প্ল্যান করেছি। আমি ভাবছি সুদীপদা হয়তো আমাকে কিছু বলবে পার্সোনাল কথা। দেখো এই গিফটটা দিয়েছে, এই গিফটের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না, কোনো কিছু তুলনা হয় না। আর এটাকে আমি প্রমোশন বলবো, সরি মানে এটা জাস্ট তোমার উপরে ভাই আমাকে ক্ষমা করে দিও। না না মানে ঠিক আছে, প্ল্যান করার জন্য কষ্ট দিয়েছি। আমরা ভেবে চিন্তে যে বলা হয় তাও না, কিছু কিছু মানে আমরা তো স্ক্রিপ্ট লিখে প্ল্যান করা যায় না, তো তাতে কি হয় যে ওয়ার্ড গুলো বলতে গেলে যে একটা কোন কথা বলতে গিয়ে কোন কথা হয়ে যায়। মানে যেমন ভালোবাসা জিনিস টিনিস নিয়ে এরকম অনেক হয়, বাট আমি জানি যে ভালোবাসা জিনিস নিয়ে প্র্যাঙ্ক করা যায় না। আর যারা ভালোবাসতে দেয় অনেকে আমাদের মধ্যে হয়, যারা বলে যে আমাদের নামটা শো করবে না, বাট শো করাটা যে খারাপ তাও না, কারণ যিনি দিয়েছেন ভালোবেসে তো অবশ্যই করা যায়। তো এগুলো কোনো ব্যাপার না, যাই হোক যদি মানে আমাদের ফার্স্ট টাইম এরকম কিন্তু আমি অন্যভাবে প্র্যাঙ্ক করলাম আর কি। মোটামুটি দেখো না তোমার বোঝার কথা নয়, তুমি বোঝার মতো ছেলে নয়, তুমি অ্যাকচুয়ালি নর্মাল ছেলে, তুমি খুব ভালো মানুষ আর বড়। হ্যাঁ বড় আর কি, তখনই আমার খারাপ লাগছিল। মানে আমার কিন্তু অনেক কম থেকে খারাপ লাগছে, আমি ভাঙবো কি করে? অমিত তো ভাঙছেই না, অনেক কথাটা রিভল করছেই না, বাধ্য হয়ে আমাকে না কেটেই দিল আর কি। যাই হোক আমি পাচ্ছি না, বুঝতে পারিনি কিন্তু আমি দামি জল বের করতে পারি। মাসিও বলছে ভাত খাওয়ার ভিডিও করতে, এই যে মাসি আমাকে হারাতে পারবে না মাসিমা, তুমি যা খায়া হও আমাকে হারাতে পারবে না। এরকম বড় প্রাইজ চ্যালেঞ্জ আমি তোমার সঙ্গে হবে। সুদীপদা চলে যাচ্ছে, নাহলে তো সুদীপদার সঙ্গে প্র্যাঙ্ক করতে পারবো না, অমিতার সঙ্গে হবে। প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই
অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি বলো একদম একদম সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে প্র্যাঙ্কটা শেষেই বলে দিচ্ছি আরকি না জেনে বুঝে ছেলেটাকে প্র্যাঙ্ক করলো।